আসসালামু আলাইকুম মোরাফুরা তাতুরা বুয়ারা ভাইয়ারা, যে জেহিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ময়ও আল্লাহর ইচ্ছায় ভালোই আছে। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে ব্লগটি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, সাথে যদি আরো বেশি ভালো লাগে থাকে তবে শেয়ার করে দিবেন। তো আজকে নিয়ে এসেছি একটু বাইরে যাওয়ার ভিডিও। তো নুসাইবারে নিয়ে এর আগে বাবুল্যান্ডে গেছিলাম, তো সেইখানের যে ভিডিওটা সেটা তো আর শেষ করতে পারি নাই, সেটা এত বড় হয়েছিল যে আপনাদের লগে পুরাটা শেয়ার করতে পারি নাই। তো আজকে নিয়ে এসেছি সেই বাকি। তো এই জায়গা বাবুল্যান্ডে নুসাইবার খেলাধুলা সব শেষ হওয়ার পরে নুসাইবা হইছে খাইতে বইছিল, ওর কেক খাইতে ইচ্ছা করছিল, যার জন্য ওরে এই কেকটা ওর বাপ কিনে দিছিল। তো হ্যাঁ, আর বাপ আর মাইয়া এক জায়গায় গেলে এরমই বকর বকর করতে থাকে, কিছু করার নাই। তো আর এই ভিডিওটা একটু দেখেন, মা মেয়ের কি সুন্দর খুনসুটি, একটা আইসক্রিম খাইতে যাইয়া মা মেয়ে যে কত দুষ্টুমি করতেছিল সেটাই একটু সাথে ক্যাপচার করে নিলাম, জিনিসটা খুব ভালো লাগছে। আর এই জিনিসটা দেখে আমার আর আমার মাইয়ার সেই আগের দিনের কথা মনে পড়িয়া গেল। তো খাওয়া দাওয়া শেষ করে নুসাইবা আবার একটু উঠলো, একটু খেললো। তো এই জায়গায় সায়েন্স বক্স নামে একটা বক্স নিয়ে বসছে বাবুল্যান্ডে, যারা জান তারা অবশ্যই জানেন। তো নুসাইবাও এটা একটু দেখতেছিল কি দিয়ে কি হয় না হয়। তো মা আজকালকার বাচ্চারা তো আসলে কিছু বলার নাই, তারা সব জিনিস নিয়ে একটু বেশি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, নুসাইবাও তার ব্যতিক্রম না। তো নুসাইবা খুব পছন্দ করে এইসব জিনিস, আরও একটু নিতেও চাইছিল, যদিও আমি তখন ওকে এটা কিনা দিতে চাই নাই, কারণ বাচ্চারা যখন যা চায় তখনই আসলে সব কিছু দিতে হয় না, এটা একটু মা বাবার একটা টেকনিক, চাওয়া মাত্রই সব কিছু না পাওয়াই ভালো। তো যাই হোক, এই এরপরে হয়েছে বেরোইছি, বেরোইয়া গেলাম মেল্টিং পট নামের একটা হচ্ছে রেস্টুরেন্ট, যেটা কোরিয়ান খাবার আছে ওই জায়গায়। তো সেদিনকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছিল, আর এরকম একটা ওয়েদারে বৈশা সুন্দর করে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে পারলে আরও ভালো হইতো। যদিও নুসাইবা কিন্তু ওই জায়গায় বৈশা গান গাচ্ছিল, আর মোরাও কিন্তু সেই গান শুনছি খুব সুন্দর করে, খালি আপনাকেই শুনাইতে পারলাম না, কি আর করব। তো এই জায়গা খুব সুন্দর করে আপনাকে একটু ভিডিওটা দেখাইতেছিলাম। আর এদিকেই দেখেন আমরা যে খাবার অর্ডার দিছিলাম সেই খাবার কিন্তু চলে আসছে, আর নুসাইবা যেহেতু ডাম্পলিং অনেক পছন্দ করে তো ওর জন্য কিন্তু ডাম্পলিংও অর্ডার করছিলাম। আর হ্যাঁ, লাগে মগজে খাওন, হ্যাঁ তো আয়নায় এখনো, তো নুসাইবারটা আগে দিয়ে গেছে, আর নুসাইবা কিন্তু বহু খুবই চেষ্টা করতে আছে কাঠি দিয়ে এই ডাম্পলিং তোলার, যদিও ও কিন্তু বাসায় বসে খুব সুন্দর পারে, আর এখন মনে হয় মুই ভিডিও করতে আসছিলাম দেখে ও পারতে আসে না, আর সেইটাই ও আমারে বারবার বলতেছিল। যাই হোক, এই যে এই জায়গা হচ্ছে চিকেন কি যেন একটা, হ্যাঁ তো মনে নাই, বহুদিন আগের ভিডিও তো মনে নাই। তো চিকেন কি যেন একটা অর্ডার করছিলাম, আর এদিকে রামেন অর্ডার করছিলাম। তো মোর কাছে কিন্তু সব খাবারই ভাল লাগছে, নুসাইবার বাবারও বলল যে তারও নাকি সব খাবার ভাল লাগছে, আর মোমো তো মোর মাইয়ের পছন্দ। হ্যাঁ আপনারা জেহিন্দাই দেন না কিন্তু, হ্যাঁ মোমো হইলেই হয়েছে, আর ওর মোমোটা কিন্তু নাগা মোমো ছিল। এই যে এইখানে নুসাইবা আমারে বলতেছিল আমার কারণেই সব হইতেছে, আর মুই এগুলো করি দেখেই ওর ভাল লাগতে আসিল না। তো এর সাথে বড় আর ভিডিওটা করতে পারলাম না, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।